আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসছি আমাদের রাজশাহী শহরের সবচেয়ে বড় দোকান এবং আমাদের বিভাগের মধ্যেও বড় দোকান বললে চলে, ভুল হবে না। এটা হলো মাসুমের শিববর্ষীর দোকান। ভাই ঠিক বলছি? এর আগেও আপনাদেরকে দেখাইছি আমি গোটা দোকানটাই ঘুরে ঘুরে, আজকে আবার দেখাবো ইনশাল্লাহ। তো কিছু ভাই, কিছু দর্শক দেখতে চেয়েছিলেন একটা ফাইবার কেনার পরে মেশিন সহ কীভাবে সেট করা হয়, আমি সেটাই আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে দেখানোর চেষ্টা করব। এই মেশিনটার সঙ্গে প্রথমে সুতাটা বাঁধা লাগবে, তাই না ভাই? জি, এই যে আপনার এই মেশিনটার কত দাম পড়লো? এই মেশিনটার দাম 800 টাকা। 800 টাকা পড়লো? জি। আর এই স্টিক? স্টিকের দাম 900 টাকা। স্টিক 900 টাকা। সব মিলে সুতা টুতা দিয়ে রেডি করতে কেমন খরচা হবে? 900, আর এদিকে হলো 800, 1700, আর 200, 1970 টাকা। মানে সীমিত আকারের একটা সিপ হলো আর কি। জি জি, এর চেয়ে তো অনেক ভালো হলেও এটা আপনার খুব ভালো কোয়ালিটির হলো, তাই ছিপ মেশিন যেহেতু আপনার এটা কিংফিশারের ছিপ, কিংফিশার খুব ভালো ছিপ, টেলি পার্টনার কোয়ালিটির ছিপ, খুব ফাইন। আচ্ছা, এটা আপনার 30 কেজি মাছ ভাত মারলেও সমস্যা নাই, পুঁটি ট্যাংরাও তো মারা যাবে। জি জি। আচ্ছা ঠিক আছে, সব সাইজেরই মাছ পাইতে পারবেন। নিলেন আমাদের পাশের জেলা নগাঁর এক ভাই, ভাইয়ের নামটা বলা যাবে? রেজাউনুল ইসলাম ভাই, মাস্ক পরে আছে, একটু মাস্কটা খুলে না থাক, মাস্ক না করলে সমস্যা নেই। কোথায় মাছ মারবেন ভাই আপনারা? নদীতে। নদীতে? এখন কি নদীতে মাছ হচ্ছে? জি। কোন নদীতে? জি আমাদের আত্রাই নদী। আত্রাই নদীতে অনেক মাছ হচ্ছে? জি। প্রতিদিন মানুষ বসে? হ্যাঁ। কতগুলো করে বসে? প্রতিদিন আপনার 4-5 জন করে বসে। 4-5 জন মাছ পাই? জি, মাছ আপনার মারা শুরু করছে। আচ্ছা, কয়েকদিন। এখানে যে সুতাটা দেখছেন, সুতার রিল থেকে সুতা, এটা আপনার টেলন সুতা, খুব ভালো সুতা, টেলন সুতা। এখানে বিভিন্ন ব্র্যান্ডের সুতাও তো পাওয়া যায়, দামি কোম্পানির, সবগুলো দেখবো আমরা ইনশাল্লাহ আজকে। দর্শক, এটা প্রথমে বাঁধার পরে সুতাটা আপনার এই মেশিনের ভিতর দেওয়া হচ্ছে আর কি। আমাদের যেরকম আপনার কাতল মারার জন্য সুতা দেওয়া হলো, এটা কিভাবে লাগালেন এখানে? এই সিস্টেমটা একটু বলে দেন, এই যে মেশিনটা কিভাবে সেট করা হচ্ছে? মেশিনটা আপনার এখানে প্যাচ আছে, প্যাচ আছে, এটা এখানে ঢুকিয়ে দিলাম। আচ্ছা, ঢুকিয়ে দেওয়ার পরে যে আপনি এইভাবে ধরে যে নাট আছে এটা আপনাকে ঘুরালাম, এটা আপনার সেট, এটা সেট হয়ে গেল। আমার একটা কোশ্চেন আছে, বোকা কোশ্চেন, মানে আমরা তো ধরেন হুইল দিয়ে কখনো মাছ মারি না, আমরা বাতার বসি, কঞ্চি টঞ্চি দিয়ে মারি। তো বিষয় হলো এই যে এই যে এই জিনিসটাতে 10-12 কেজি ওজনের মাছটা যে থাকবে, কেন ভাঙবে না? এটা তো অনেক পাতলা লাগছে দেখতে। এটা আপনার কার্বন দা থাকে, তারপরে মেটালটা ভালো কোয়ালিটি, যেহেতু হাত ছিপ আমাদের আছে রিং ছাড়াও, এটা আপনার মাছকে খেলাতে হয়। আচ্ছা, মাছের যে একটা প্রেশার আছে মাছকে খেলাতে হয়, মাছকে টেনে তোলা যাবে না, মাছকে এই ছিপে ঝুলিয়েও তোলা যাবে না, যে মাছকে আপনি এবার ঝুলিয়ে তুলবেন না, শক্তি খাটানো যাবে না, না একে ক্যাচিং করতে হবে, মানে খেলাই খেলাই টায়ার্ড করে আগে তুলতে হবে, সময় দৌড়তে দৌড়তে আইল হবে। হ্যাঁ হ্যাঁ, ক্লান্ত হলে পরে সে তখন আপনি মনে করেন যে কি ক্যাচিং করে তুলতে হবে। বুঝতে পারছি, ধন্যবাদ। আর এটা মেজারমেন্ট আছে, এটা মেজারমেন্টে রাখলে পরে এটাতে আপনার 3-4 কেজির মাছ মারলেও সমস্যা নাই, 3-4 কেজি মাছের জন্য ঠিক আছে, এর থেকে বড় মাছের জন্য একটু টাইট করতে হবে। টাইট বলতে আমি এই জিনিসটা বুঝি না, আমাকে এটা হলো চাবি আপনার, এই যে এখানে আপনার 12টা লোক আছে। হ্যাঁ, এখানে 1-2-3 করে 12টা লোক, 12টা লোক আছে এখানে। জি, এই যে এখানে 12টা লোক আছে, 1-2-3 করে, তো এই লোকে আপনার মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম মানে 6 নম্বরে রাখতে হবে, 6 এরকম এর ভিতরে রাখলে পারে আপনার এরকম মিডিয়ামে, এর থেকে যদি এটা টাইট করে দিই, হ্যাঁ তাহলে মনে করেন টাইট হয়ে শক্ত হয়ে গেল। হ্যাঁ, একটু যদি ই করি তাহলে একটু দেখা যাচ্ছে ভারী মাছ হলে পারে 5-6 কেজির মাছ হলে সুতা নিতে পারবে। আর এই হ্যান্ডেলটা যেন বামে না যায়, এই পিছনে না চলে যায়, এটা হলো তার চাবি, এই যে এটা হলো তার চাবি, এটা অন অফ, অন অফ, এটা হলো তার চাবি। হ্যাঁ, এটাতে সুতা দেওয়া হলো কোন কোন ব্র্যান্ডের ভাই? আমি কমপ্লিট করব, যে রিংয়ের ভিতরে এখন সুতাটা দেবো,
হাতার আপনার ইষ্টপাত দেবো আমি একটু, যেটা বহর বলা হয় টার্গেট বহর, সে বহরটা এটা সেট করা হবে এখানে। এইভাবে ধরতে হবে, এভাবে ধরলেন সুতা ঢুকিয়ে দিয়ে একবার টার্গেটটা টানলেই চলে আসবে। সুন্দর পদ্ধতি। তারপরে এই গিটটা আপনার মারা শিখতে হবে, যে এই গিটটা, এই যে এই গিটটাকে এইভাবে ধরতে হবে এটা সুতা। আচ্ছা, ধরার পরে এখানে একটা রিং তুলতে হবে, এবার একটা রিং তুলতে হবে, যে এই রিংটা, এই রিংয়ের ভিতর দিয়ে তিনবার ঢুকবে এটা, এক দুই তিন, একে সমানভাবে ধরে এভাবে ধরে আপনার এটাকে গিট মারতে হবে, তাহলে এখান থেকে ছিঁড়বে না। আর যদি আপনি একবার দিন তাহলে ছিঁড়ে যাবে। তারপরে এটাকে এবার গিট মেরে দেখতে হবে যে কাটছে কিনা, যে গিট আপনার না বসে তাহলে কেটে যাবে, তিনবার দাঁত পড়বে। তারপরে এটার আপনার ফাতাটা ঢুকাতে হবে। এটাকে আপনারা কি বলেন, ফাতা? ফাতা অনেকে কল বলে তো। জি জি, এটা কল বলে অনেকজন, ফিশ কলার। আবার গিটটা দেখাই আমি। রিং তুলে প্রথমে একবার রিং হবে, এই যে এরকম রিং হবে একবার, কল দিয়ে তিনবার, এক একই প্যাস তিনবার, তিনবার দিয়ে টাইট করে দিতে হবে। এটাকে আপনার সমান করে ধরে টানলে এটা গিট বসে যাবে। বুঝতে পারছি। দর্শক যারা এগুলো জানেন না তারা শিখে নিতে পারেন। আশা করি ভিডিওটা সবার জন্য অনেক উপকার হবে, আর উপকৃত হলে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর জন্য। আর আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে কোনো কিছু দেখার জন্য, নতুন ভিডিও বা নতুন কিছু দেখতে চান, তাহলে অবশ্যই জানাবেন আমাদেরকে, আমরা জানানোর চেষ্টা করবো। হ্যাঁ, শিওর। বর্শির কোনো ব্র্যান্ড আছে যে এই ব্র্যান্ডের বর্শিগুলো ভালো? জি, এরকম ব্র্যান্ড আছে। এটা কোন ব্র্যান্ডের? আমি এটা ভিয়েতনামের বর্শি, এটা খুব ভালো কোয়ালিটির বর্শি, এটা আপনার 4-5 কেজি ওজনের মাছ তুললে সমস্যা হবে না বর্শি, তবে ঝুলিয়ে তোলা যাবে না মাছ, এক নম্বর খেলে খেলে ওঠানো লাগবে, একে খেলাতে হবে আপনার। এটা কি প্রস্তুত? জি, একবারে কমপ্লিট হয়ে গেছে। এটা যখন আপনি থ্রো করবেন, আমি দেখাই, যখন থ্রো করবেন আস আপনার ছিপ এভাবে আছে, এটাকে প্রথমে লক ফেললেন, লকটা ফেললে ছিপটাকে এভাবে ধরে এই রিংটাকে বাইর করবেন, এখানে টাইট হবে, চাপ হবে, এখানে চাপ দিলে টাইট হবে, এই চাপ দিলে টাইট হবে, চাপ দিলে প্রতিটা পোর বাইর করলে পরে আপনাকে এতে টাইট দিতে হবে, টাইট না দিলে পরে খাঁচ মারলে ছিপ ভেঙে যাবে, টাইট না। এটা কত হাত ভাইয়া? এটা মানে লম্বাই কতটুকু? এটা ফিট বলা হয়, এটা আপনার 8 ফিট, 8 ফিট আছে, এটা ফিট বলা হয়, এটা 8 ফিট আছে। এই সাইডে কি চেক করতে হবে? আর যে এগুলো কি চেক করে দিই? সব চেক করা আছে, সমস্যা নেই। যখন আপনি বারবার যখন ফেলবেন তো এটা বারবার ফেলতে হবে, বারবার তুলে দিতে হবে, মানে যখন বর্ষে মানে শিপটা ফেলানো হবে তখন এটা লক করে দিবে, এটা লক না, এটা ফেলার সময় যখন থ্রু করবে তখন এটা এভাবে থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যখন থ্রু করে পড়ে গেল টোপটা তখন এটা তুলে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে যাতে সুতা বাড়াবে, আর সুতার টান দেওয়ার সিস্টেম হলে এভাবেই টান দিতে হবে? হ্যাঁ, মাছে এভাবেই টানবে। এখন আপনার মাছ মারা শেষ হয়ে গেল, ছিপটাকে আপনার শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে, ফাইন করে মুছে নিলেন, এখানে হয়তো আটা লেগে থাকবে, ডিম লেগে থাকবে, এটা আপনি মুছে ফেললে পরে পরিষ্কার থাকবে, পরিষ্কার থাকার পরে এই ছিপটা কালার নষ্ট হবে না, যদি আপনি সবসময়তে ব্যবহার করার পরে মুছেন, আর যদি আপনি না মুছে রেখে দেন তাহলে পানি থাকলে পরে রংটা আপনি মনে করেন যে কি ফুলে ওঠে, তাহলে এই যে আপনার ছিপটা মুছলে পরে আপনার
রংটা উঠবে না যত্নে থাকবে আর কি যত্নে থাকবে জিনিসটাও ভালো থাকে হ্যাঁ যত্ন করলে তো রত্ন মেলে আমরা জানি তো দর্শক যখন এটাকে ক্লোজ করা হবে তখন এটাকে আপনারা ঘুরিয়ে এবার ক্লোজ করে প্রতিটা ফুটকে এবার প্যাচ দিতে হবে এরকম এরকম করে ঢুকানো যাবে না আবার বলো না এটা এটা এভাবে থাকবে তো এটাকে আপনাকে ঘুরিয়ে ঢুকাতে হবে প্যাচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা প্যাচ দিয়ে ঢুকাতে আর যদি আপনি এটাকে এইভাবে ঢুকান তাহলে এই রিংগুলো বাড়ি খাবে রিংটা খুলে যাবে আচ্ছা আচ্ছা তাহলে প্রতিটা পরকে আপনার এইভাবে প্যাচ দিয়ে ঢুকাতে হবে এভাবে প্যাচ দিয়ে ঢুকাতে হবে সুন্দর একটা কথা বললেন অনেকে এগুলো জানে না না এগুলো জানে না আর কাস্টমারে এরকম করে তো রিংগুলো খুলে যায় তখন কোম্পানির দোষ হয় দোকানদারের দোষ হয় ভালো দেয়নি রিং খুলে গেল আসলে ব্যবহারের পরে শেষটার ক্ষেত্রে কি শেষটার ক্ষেত্রে একই পদ্ধতি একই করে দেন ওটাও একই সিস্টেম বেঁধে গেছে বসে এই যে ছুটে গেছে এটাও একই সিস্টেম প্যাচ দিলেই ঢুকে যাবে এবার আমি কিছু কথা বলি দর্শক আপনাদেরকে দেখানো হলো একটা বড়শি কিভাবে প্রস্তুত করা হয়ে থাকে এবং খুঁটিনাটি আরও কিছু তথ্য দিলেন ভাই ভাইয়ের নামটা কি প্লিজ আমার নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আমার বড় ভাইয়ের নাম জাহাঙ্গীর তো জাহাঙ্গীর ভাই অনেক ভালো মনের মানুষ আমি যতটুকু জানি তো উনি আপনাদের ওনার নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো কারো সমস্যা হয় মনে করেন কোথাও টিকিটে মাছ মারতে গেছেন কিংবা বিলে কিংবা নদীতে কিংবা সাগরে ইত্যাদি দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকেন ওনাকে ফোন দিতে পারেন আপনার নাম্বারে তো হোয়াটসঅ্যাপ বা ইমো খোলা আছে মনে হয় খোলা আছে ইমো খোলা নাই হোয়াটসঅ্যাপ আছে খুলে নেবেন যাই হোক খুলতে তো আর সময় লাগে না ওই যে আপনার ভাসতে না কি হয় ভাসতে হয় দেখে বোঝা যাচ্ছে ভাতিজা খুলে দিবা ঠিক আছে স্মার্ট সেলে চুলের কার্ড দেখে বোঝা যাচ্ছে তো এনাকে ফোন দিবেন বা এসএমএস করবেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে তথ্য দেওয়া হবে দেবেন না ইনশাআল্লাহ তো আপনাদেরকে যতটুকু দেখানো হলো আশা করি সমস্ত তথ্য দেওয়া দিতে চেষ্টা করছি যদি কোনো বাকি কিছু থাকে তো অবশ্যই জানাবেন আমাদেরকে আর আপনাদের কোম্পানির নাম্বারটা বলে দিন তাহলে আর যাদের প্রয়োজন হবে আপনাদের সঙ্গে কথা বলবে আমাদের নাম্বারটা হলো দোকানের মেন মালিকের নাম্বার মালিকের নাম মানে যাদের কাছে ফোন দিলে কাস্টমার পাবে মালিককেও পাবে আমাদেরকেও পাবে আচ্ছা বলুন তাহলে আমার মালিকের নাম্বারটা আপনার 01 7 01 7 01 7 01 6 49 49 49 3 9 5 4 0 5 4 0 দর্শক নাম্বারটা একটু হেজিমেজি হয়ে গেল আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা আপনার ডিসপ্লেতে দিয়ে দেবো সমস্যা নাই আপনার এনার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি ভালো কিছু হবে আর যদি ভালো লেগে থাকলে শেয়ার করবেন জানাবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ